কবে থেকে শুরু দুয়ারী সরকার ক্যাম্প আমরা এখনই জেনে নেব। তো এবার দুয়ারী সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্প নতুন এসেছে সেগুলি জেনে নেব। তো বিস্তারিত দেখে নেব ভিডিওর মাধ্যমে। সরকারি সুবিধার নাগাল পেতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, এই জন্য দুয়ারী সরকার বা দুয়ারী সরকার ক্যাম্প করার সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়েছে। এই সমস্যার উপশম ঘটাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য এনেছে দুয়ারী সরকারের সুবিধা। ইতিমধ্যে রাজ্যের একাধিক মানুষ দুয়ারী সরকার ক্যাম্প থেকে একাধিক সুবিধা পেয়েছেন, তাই বেশিরভাগ মানুষ এই উদ্যোগ সম্পর্কে পরিচিত হয়েছেন। এই ক্যাম্প যথারীতি রাজ্যের বিভিন্ন এলাকায় বসে, যার ফলে সমস্ত এলাকাবাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরকারি সুবিধাগুলো পেয়ে থাকেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবো। দুয়ারী সরকার ক্যাম্প বেনিফিটস। 2021 বিধানসভা নির্বাচনের আগে থেকেই সরকার এই প্রকল্পের সুবিধা চালু করেছেন এবং একাধিক ক্যাম্প ইতিমধ্যে সরকারের দ্বারা পরিচালিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই মতো এবার 1 সেপ্টেম্বরে চালু হচ্ছে দুয়ারী সরকার ক্যাম্প। নতুনভাবে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলো মানুষ এই ক্যাম্প থেকে পেয়ে যাবেন। এর সঙ্গে নতুন যোগ হিসেবে আরও 2টি বিশেষ প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের মানুষ এই ক্যাম্পগুলি থেকে। প্রকল্প দুটির আবেদন এতদিন মানুষের হয়রানি শেষ ছিল না। দুয়ারী সরকারের ক্যাম্পের দৌলতে এবার প্রকল্পগুলির জন্য ছোটাছুটি করতে হবে না সাধারণ মানুষকে। নবান্নের নিজস্ব রিপোর্ট সূত্রে আগামী 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে দুয়ারী সরকার ক্যাম্প, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের ব্যবধানে ছুটির দিন এবং রবিবার বাদে বাকি সব দিন পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আগের ক্যাম্পে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী ছাড়াও 33টি প্রকল্পের আবেদনের সুবিধা প্রদান করা হয়েছে। এবার একইভাবে এই সকল প্রকল্পের সুবিধা থেকে ক্যাম্পগুলি থেকে পাওয়া যাবে সঙ্গে পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, বার্ধক্য ভাতা সুবিধাও এই ক্যাম্প থেকে পাওয়া যাবে। 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরের মধ্যেই সকল আবেদনপত্র জমা নেওয়া হবে। আবেদনের সফলীকরণ শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে, যা চলবে 30 সেপ্টেম্বর অবধি। এই দিনের ব্যবধানে সকল আবেদনকারীর ব্যক্তির প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে। নতুন 2 ভাতার মধ্যে বার্ধক্য ভাতা সুবিধা নিয়মমাফিক পাবেন। 60-এর ঊর্ধ্বের মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক পেনশনের সুবিধা প্রদান করা হয় বয়স্ক মানুষদের। আবেদন প্রক্রিয়ার পর সমস্ত নথিসমূহ বিচার করার পর সরকার আবেদনকারীর আবেদন সফলীকরণ করবে। প্রত্যেক মাসে 1000 টাকা করে পেনশন পাবেন সফল আবেদনকারী মানুষ। অপরদিকে আর একটি প্রকল্পের সুবিধা হলো পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এর গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের একটি ডাটাবেস নির্মাণ করবে। রেজিস্টার্ড শ্রমিকের আকস্মিক দুর্ঘটনা অথবা অন্য রাজ্যে কাজ চলাকালীন মৃত্যু ঘটলে শ্রমিকের পরিবার পেয়ে যাবেন 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য। এছাড়াও দুর্ঘটনায় আহত হলে শ্রমিকরা আর্থিক সাহায্য পাবেন। অঙ্গহানি সহ অন্যান্য গুরুতর দুর্ঘটনায় আহত শ্রমিকরা 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হল, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।